রাজ্য সরকার কোষাগারের আয় বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে আপাতত বিদ্যুৎ নিগমের 5টি ডিভিশনকে 2টি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার। প্রাথমিকভাবে 10 বছরের জন্য নিগমের সাথে এ বিষয়ে সংস্থা দুটির কর্মকর্তাদের চুক্তি হয়। সরকারের দাবি সেটা বেসরকারি নয়, ভোক্তাদের সঠিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নেয়। প্রশাসনের এই সিদ্ধান্তের সংবাদ প্রকাশ হতেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় দেখা দেয়। একাংশ মহলের মতে রাজ্য সরকার বিদ্যুৎকে বেসরকারির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, তাই প্রযুক্তিগত অজুহাত ও বাণিজ্য ক্ষতির দোহাই দিয়ে আপাতত 5টি ডিভিশনকে 2টি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানালো ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এবং ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সরকারি কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য সম্পাদক স্বপন বল অভিযোগ করে বলেন, বিদ্যুৎ নিগম একটি লাভজনক সংস্থা, একে বেসরকারীকরণের চেষ্টা করছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহকরা, শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত হবেন নিগমের কর্মচারী থেকে শুরু করে সার্বিকভাবে নিগম নিজেও। সবদিক দিয়ে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, তাই অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রত্যাহার করার দাবি জানান তিনি। বলুন, রাজ্যের জনগণের পক্ষে বলুন এবং যারা এখানে কাজ করছে তাদের দিক থেকে বলুন, আসলে সব দিক থেকেই ক্ষতি ছাড়া এতে লাভের বা আমাদের মানে ভালো কিছু পরিষেবা পাওয়ার মতো কোনো বিষয় কিন্তু এখানে থাকছে না। ফলে এই কারণে মানে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন এবং আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড, আমরা মনে করি যে এই ধরনের যে ভুল সিদ্ধান্ত বা সর্বনাশা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে যাতে বিদ্যুৎ নিগম এবং এর দায়িত্বে যে মন্ত্রী মহোদয় আছেন তারা যাতে এই বিষয়গুলি আবার একটু ভেবে দেখেন এবং তাদের এই সিদ্ধান্তের মানে পুনর্বিবেচনা করেন, এবং আমরাও দাবি জানাবো এই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেওয়ার জন্য। সাংবাদিক সম্মেলনে তিনি বিদ্যুৎ নিগমের কর্মচারীদের বদলি নিয়েও সরব হলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 5টি ডিভিশন বেসরকারি সংস্থার হাতে তুলে দেবার সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে কর্মচারীদের দূর দূরান্তে বদলি করা হচ্ছে। এর থেকে বাদ যাচ্ছে না অল্প বেতনের কর্মচারীরাও, এতে করে কাজ করার মানসিকতা হারাবেন কর্মচারীরা। বিষয়টি ভাবনার দরকার। সরকার গোটা বিষয়টি পুনর্বিবেচনা না করলে আগামী দিন মুখ থুবড়ে পড়বে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, এমনটাই অভিমত আশঙ্কা করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।